সামনেই উৎসবের মশরুম। তার আগে রাজ্যে সবুজবাজির ক্লাস্টার তৈরির জোর দিল নবান্ন। শনিবার এই বিষয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, এডিজি আইন শৃঙ্খলা জাবেদ শামীম সহ হাওড়া হুগলি 224 পরগনা নদিয়া ও পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার। বৈঠক সূত্রের খবর, মূলত জনবসতিহীন এলাকায় এই ক্লাস্টার তৈরি করা হবে। এক্ষেত্রে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে বেশ কিছু জায়গা নিশ্চিত করা হয়েছে, সেখানে এই ধরনের ক্লাস্টার তৈরির কাজ যত শীঘ্রই সম্ভব শুরু করার নির্দেশ দিয়েছেন পুলিশের শীর্ষকর্তারা। সেক্ষেত্রে পুজোর মরশুমের আগেই বাজি শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সুরাহ হয়। ইতিমধ্যে পরিবেশবান্ধব আতশবাজি তৈরির জন্য নাগরপুর থেকে 22 জন দক্ষ প্রশিক্ষণ রাজ্যে এসেছেন। তারা ইচ্ছুক বাজি কারিগরদের প্রশিক্ষণ দেবেন। ইতিমধ্যেই প্রায় 35,000 মানুষ এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করেছেন বলেই খবর। তবে এর পাশাপাশি যারা এখন অবৈধ বাজি তৈরির কাজে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারদের আলাদা করে বার্তা দেওয়া হয়েছে। এই বিষয়ে নবান্ন কোনো রকম শিথিলতা বরদাস্ত করতে রাজি নয়। সুপারদের আলাদা করে বার্তা দেওয়া হয়েছে এই বিষয়ে নবান্ন কোনো রকম শিথিলতা বরদাস্ত করতে রাজি নয়।